Wow! Beautiful! हेलो बंधुरा केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो हैप्पी दिवाली दिवाली सबार भालो काटलो आशा करी सबारी भालो केटेछे चलो विशु भाई आबार आज के नतून भिडियो निये चले आसछे भिडियोर टपिक होच्छे जे किछु किछु दीदी बोन बौदी एमन एमन सब काजकर्म करे बेड़ाच्छे जेगुलो देखार पोरे आमादेर डिजि टंग होये जाच्छे सोजा कथा आमादेर डिस्टिबिते सिगनल आसछे ना तो ओई सब दीदीगुलोके एमन भावे आज के रोस्ट करब जाते द्वितीयबार भिडियो देखार पोरे ओरा ना आर एरकम भिडियो तैरी करे तो चलो आज के भिडियो शुरू करब तार आगे आमार एकटा छोट्टो कथा प्रथम प्रथम भिडियो होच्छे यूट्यूब चैनलटाके सबसक्राइब करो आर होच्छे फेसबुक पेजटाके फलो करो लाइक करो कमेंट करो शेयर करो आमार नतून नतून भिडियो देखते तो चलो सामने दीपावली मिष्टि पाठिये दिच्छि हो गेछे मिष्टि खावा तो चलो एबार शुरू करा जाक आजकेर भिडियो चलो लेट्स स्टार्ट আমার গুরুজনদের আগেই জানিয়ে দেই আমার ভিডিও দেখার আগে কানে হেডফোন লাগিয়ে নাও না হলে একটু একা হয়ে যাও দিদি আস্তে আস্তে নাচো না হলে খুলে যাবে গামছা আস্তে আস্তে নাচো না হলে খুলে যাবে গামছা অর্ধেকটা তো খুলে গেছে উপরেরটা আছে শুধু বাকি না হলে ওটাও খুলে যাবে নিয়ে যাবে কোনো অন্যজনে তখন বুঝবে সবকিছুই তোমার ফাঁকা মিউজিক বড় বড় জিনিস দেখিয়ে ডান্স করে কি প্রমাণ করতে চাইছো তুমি তুমি কি চাইছো ট্যালেন্টে যাবে এটাই তোমার সম্মান সম্মান তোমার চলে গেছে গামছা পরে ডান্স যেদিন থেকে শুরু করেছো সম্মান তোমার চলে গেছে ডান্স যেদিন থেকে গামছা পরে ডান্স করতে শুরু করেছো আর এই ছোটোখাটো রেখে কি হবে এগুলোও খুলে দাও পাবলিক অটোমেটিক ভিউ দিয়ে দেবে এটাই তো আমাদের ইন্ডিয়ার কালচার গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট মে কুছ নেই হ্যায় ইয়ে ভ্যানচো সারে মিল কে হামকো পাগল বানা রহে মাদার চোদ কে বচ্চে বন্ধুরা বলো এরকম ডান্স তোমরা কে কে দেখেছো আমরা তো গ্রামের ছেলে আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে ধরো মেদিনীপুরের ছেলে আমি আমাদের যখন অনুষ্ঠান ফনুষ্ঠান হয় না যখন কোনো পুজো হয় ধরো মা কালী পুজো হচ্ছে কিংবা বলো আমাদের দুর্গা পুজো হচ্ছে কিংবা ধরো কোনো সরস্বতী পুজো হচ্ছে কিংবা যেই পুজোতে হোক আমাদের অনুষ্ঠান হয় যেরকম ড্যান্স প্রোগ্রাম নিয়ে চলে এসেছি আজকে ড্যান্স প্রোগ্রাম হবে সবাইকে মাইকে জানিয়ে দিয়েছি যে আজকে ড্যান্স প্রোগ্রাম হবে এবার ড্যান্স প্রোগ্রামে আসার পরে সবাই ছেলেরা ভুড়ভাড় ভুড়ভাড় করে চলে আসছে রাতের বেলা কেউ বাইক ফাইক সাইকেল ফাইকেল নিয়ে কেউ আবার হাতে মানে বাইক নেই শুধু হেলমেট নিয়ে চলে আসছে কোন এই লোক কহাঁ সে আতে এবার আসার পরে স্টেজের সাইডে কোথাও দাঁড়াবে না স্টেজের সাইডে দাঁড়িয়ে যাবে এইরকম ডান্স দেখার জন্য এইরকম ডান্স দেখতে ওদের খুবই ভালো লাগে কেন বলতে পারবো না কারণ এরা যে ছেলেরা পছন্দ করে তাই মেয়েরা বানায় আমি মেয়েদেরকে দোষ দেবো না কিন্তু ভাই তোমরা যেদিন থেকে এই ডান্স বন্ধ করে দেবে আমাদের ছেলেদের কোনো মানে অভিযোগ থাকবে না কোনো কথাই থাকবে না যে না দরকার নেই এরকম দেখবোই না তোমরা দেখাচ্ছ তাই ছেলেরা দেখছে আবার যদি ছেলেরা কিছু কমেন্ট করে দেয় তাহলে মেয়েদের ফাটছে আর মেয়েরা তা নিয়ে কথা বলছে কেন ভাই এত সব আছে কোথা থেকে তোমাদের ট্যালেন্ট কি ভরে ভরে আছে আমাদের একটু দাও আমরাও ট্যালেন্টটা কাজে লাগাই যাতে আগের দিকে যেতে পারি জয় মা কালী হ্যাপি দিওয়ালি আমি দাঁড়াও দাঁড়াও এক মিনিট ফোন করি আমার বন্ধুদের বন্ধুগুলো কি বলে হ্যালো হ্যাঁ দোস্ত কোথায় রে আরে শুন 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 আমি নাকি কারো একটা মন চুরি করে ফেলেছি তোরা আর কি বিশ্বাস আমি কারো মন চুরি করতে পারি উড়বে রে তোর সাধের দেহ কর্ম রবে পরে
তোমরা ভাবতে পারো এরকম মেয়েদের ডিমান্ড মানে কিভাবে হয়, আমার মতো এরকম পাতি ছেলেকে কিভাবে পছন্দ করে। আমি নাকি তার মন চুরি করেছি, এত বড় বুড়ো ষাঁড় শালা ওর সামনে বসে আছে, তার উপরে নেচে কুদে একদম মানে সে হয় না বিয়ের পর রাতে যেরকম সিচুয়েশন সেরকম ফিলিংস নিচ্ছে, আর শালা আমাকে বলছে আমি নাকি ওর মন চুরি করেছি। এগুলো মানা যায়? শালা কল্পনাতেও ভাবিনি আমি আমার দিন এরকম আসবে, সত্যি কথা। শালা বুড়ো ভাম, বয়স হয়নি, শালাতে একটা কচি মেয়ে হয়ে একটা বুড়ো ভামের সঙ্গে এরকম করে একদম এ করছে। দাদা তো বলেই দিয়েছে তোমার মন ও চুরি করেছে, তুমি কেন মিছিমিছি আমাকে জড়াচ্ছ? আমি কিন্তু জড়াতে চাই না, তোমার যে চোখের চাউনি, তোমার যে এই বেগুনি কালারের পুরো ড্রেস, ভাই আমি মারাত্মক, আমার বেগুনি কালারকে প্রচুর ভয় লাগে, এত সিরিয়াস মাইন্ডেড নিলে আমিও পাগল হয়ে যাব। সত্যি কথা বলছি, তোমাদের লাজ লজ্জা কিছু নেই, তোমরা ক্যামেরার সামনে এসে এমনভাবে মানে নিজেদেরকে প্রেজেন্ট করো, ভাই তোমাদের বাড়িতে শিক্ষা দেবার মতো কেউ নেই, তোমাদেরকে বলার মতো কেউ নেই, এইভাবে কীভাবে আসে তোমাদের ভাই? আমরাও তো মানে দেখেছি অনেক মেয়েগুলো যেগুলো মানে একটা মেয়েকে তার বাবা মানে শাড়ি কিংবা হোক কিংবা জামা হোক যাই হোক কাপড় হোক যাই হোক পরাতে মানে মাথার ঘাম পায়ে ফেলছে, আর তোমরা কী করছো সেইগুলো খুলে নিয়ে একদম ছাতি এরকম করে একদম ডান্স দেখিয়ে তোমরা ফাটিয়ে দিচ্ছ, ঠিক আছে? কয়েকটা মাত্র ভিউ পাওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, ফেমাস হওয়ার জন্য তোমরা এত কিছু করছো? আরে করো না প্লিজ, তোমাদের কাছে অনুরোধ, এইসব ভিডিও বানিও না। তোমাদের এরকম ভিডিওতে অনেকের ভালো লাগে আবার অনেকের খারাপ লাগে, যেগুলো আমাদের খারাপ লাগে তাই আমরা চলে আসি তোমাদের নিয়ে ভিডিও করতে। এরকম প্লিজ ভিডিও বানিও না, তোমাদের বলার কিছু নেই, গালাগালি দিলে হয়তো তোমরা খারাপ ভাববে, আমি সেরকম বলবো না, তবে তোমরা সুধরে যাও, এটাই আমার মন থেকে বলার। বেলুন তো বেলুনই হয়, সে যে কোনো কাজেই লাগতে পারে। রুকো যারা, সবর করো। কচি বয়স তোমার, বেলুন নিয়ে করো খেলা। কচি বয়স তোমার, বেলুন নিয়ে করো খেলা। একটু বড় হলে দিয়ে দেবো তোমায় বিয়ে, একটু বড় হলে দিয়ে দেবে তোমায় বিয়ে, তখন ওই বেলুনের মধ্যে পুরে দেবে তোমায়, তখন বুঝবে তুমি ঠেলা। তো বেলুন নিয়ে এই বয়সে খেলা ফেলা করো না, কারণ বেলুন নিয়ে খেলা তোমার এটা বয়স না। আর হচ্ছে বোন, তুমি যে ভিডিওটা বানিয়েছো ওতে বলার তোমাকে কিছু নেই, কারণ তুমি এখন বাচ্চা, বোঝার ক্ষমতা হয়নি, বোঝো তারপরে ভিডিও বানিও, যেগুলো সেগুলো বানিও না, কারণ আমরা না আমাদের মতো আরও রোস্টার আছে যারা তোমাকে রোস্ট করলে আমার থেকে ভালো রোস্ট করবে, তখন তুমি বুঝবে মজাটা। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ, তোমাদের বলছি সুধরে যাও, না হলে বিগড়ে যাও, আর আমি যদি বিগড়ে যাই পুরো খারাপ। চলো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।